23,999 টাকা পোকো এক্সট্রা পেয়ে যাবেন 6GB 128GB 23,999 টাকা 23,999 টাকা এটা আছে 6000 এমএস এটার প্রাইস আছে 20,999 টাকা সো আমাদের থেকে নিলে আপনি 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জিবি 128GB ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র 51,999 টাকা আর এবং 12256 পেয়ে যাবেন মাত্র 58,999 টাকা এবং OnePlus 8 Pro যেটা ওটা 8GB 12256 পেয়ে যাবেন মাত্র 73,999 টাকা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমরা আবারো চলে আসলাম হচ্ছে গ্যাজেট সিটি আর গ্যাজেট সিটির সব ধরনের অ্যাড্রেসগুলোই আপনারা জানেন এর আগেও অনেক ভিডিও দেখেছেন গ্যাজেট সিটির তাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটির লেভেল 1 ব্লক বি শপ নাম্বার হচ্ছে 52 52 নম্বর শপে আসলে আপনারা পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আরাফাত ভাই আপনারা যখন এই শপটাতে আসবেন সব সময় তাকে পেয়ে যাবেন মূলত তাদের কাছে আপনারা Realme Redmi Oppo Vivo Xiaomi সব ধরনের কিন্তু ফোনগুলো পেয়ে যাবেন অফিশিয়ালের পাশাপাশি আনঅফিশিয়াল সব ধরনের সেটগুলোই পেয়ে যাবেন কিন্তু অ্যাকসেসরিজ আইটেমও আছে যেমন আচ্ছা গ্যাজেট আইটেম লাগে এবং সার্ভিসিং এর প্রয়োজন হতে পারে মানে ব্যাক কভার আপনারা দেখেন আছে যত ধরনের সার্ভিস পেয়ে যাবেন অ্যাকসেসরিজ সবকিছু এই ধরনের সার্ভিসিং ও লাগলো কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ঢাকার মধ্যে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে ভিডিওতে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64টা জেলাতেই কিন্তু আপনারা নাম মাত্র বুকিং দিয়ে আপনারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন তো বর্তমানে দেখছেন বর্তমান সময়ের সব ধরনের ফোনগুলো আমাদের সামনে রয়েছে চেষ্টা করব সব ধরনের প্রাইসগুলো আপনাদেরকে জানানোর জন্য আরেকটা জিনিস আমি বলে নিব অনেকেই বলেন যে ভাই ভিডিওতে প্রাইস দেখেন একটা কিন্তু গেলে হয়ে যায় আরেক রকম আসলে ফোনগুলোর প্রাইস কিন্তু সবসময় চেঞ্জ হয় আজকে একরকম প্রাইস আগামীকালকে একরকম প্রাইস সকালে এক প্রাইস বিকেলে এক প্রাইস তো সেক্ষেত্রে আপনারা যেই সময়ে ফোনটা কিনবেন মনস্থ করবেন যে আজকে আমি ফোনটা কিনবো তো অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কারেন্ট প্রাইসটা জেনে কিন্তু ওই দিন ফোনটা পারচেজ করুন ফোন করার ক্ষেত্রে অবশ্যই সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি ফোন দিবেন সকাল 10টা থেকে রাত 9টা আসলে রাত 12টার পরে ফোন দিবেন না তারাও দেখা যাচ্ছে তারা আসলে ঘুমাতে পারেন অনেকে রাত 12টার পরে ফোন দেন আসলে ওই সময়টা ফোন দিবেন না তো বর্তমানে যে ফোনগুলো রয়েছে এগুলোর প্রাইসগুলো আজকের ভিডিওটাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আরাফাত ভাই কেমন আছেন এই তো ভাই হ্যালো হ্যালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আরাফাত ভাই আপনাদের কাছে বর্তমানে কি কি ফোন রয়েছে আমাকে একটু বলবেন বর্তমানে কি আমাদের কাছে সব সময় সব ধরনের ফোনই থাকে আচ্ছা সব ব্র্যান্ডের ফোনগুলোই পাওয়া যায় সব ধরনের ফোনই আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা তো আমরা যদি এই দিকটা একটু দেখাই এখানে Realme এর সবগুলো ফোন কিন্তু রয়েছে আপনারা দেখছেন OnePlus রয়েছে Poco রয়েছে পাশাপাশি স্যামসাং এর কিছু ফোন আমরা দেখাবো আজকে এরপরে Redmi রয়েছে অফিসিয়াল ফোনগুলো হিসেবে Oppo Vivo সব ধরনের ফোনগুলো আপনারা পেয়ে যাবেন তো আরাফাত ভাই ভিডিও শুরুতে আজকে আমাদেরকে কোন ব্র্যান্ডের ফোন দিয়ে শুরু করবেন আমি মূলত সবগুলি দেখাবো তবে প্রথম থেকে আমি একদম লো বাজেট থেকে শুরু করি আচ্ছা যেহেতু সবাই একটু কম বাজেটের মধ্যে নিতে চায় কম বাজেটের মধ্যে যদি শুরু করি তাহলে অনেকে আছে যে 5-6000 টাকা 7000 টাকার মধ্যে 2GB 2GB RAM ফোন চায় আচ্ছা তো সেই জন্য আমরা এই ওয়ালটনের একটা ফোন রাখছি ওয়ালটন G8 এটা 2GB RAM 16GB ROM ফিঙ্গারপ্রিন্ট আছে এবং ফেস আনলকও আছে ঠিক আছে আচ্ছা চিন্তা করার দরকার নেই 7000 টাকার ফোনের সাথে এত কিছু আছে আর ফোনের সার্ভিসও খুব ভালো 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিনের পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই ফোনটার সাথে আর প্রাইসটা বলেছেন নিলে মাত্র 7000 টাকা পেয়ে যাবেন অফিশিয়াল প্রাইস 8000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সাথে আরো গিফট অ্যাক্সেসরিজ কিছু তো আছেই এটা গিফট আইটেম আমি পরে বলে দিচ্ছি কি কি দিব তারপরে আমরা পাবো হচ্ছে স্যামসাং এর সবচেয়ে লো বাজেটের একটা ফোন যেটা হচ্ছে ওয়ালটন স্যামসাং A2 কোর স্যামসাং A2 কোর অফিশিয়াল প্রাইস হচ্ছে 6999 টাকা আচ্ছা আচ্ছা আমাদের থেকে আসলে 499 টাকা ডিসকাউন্ট মানে 6500 টাকা পেয়ে যাবেন 6500 টাকায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং এর একটা নতুন মডেল আসছে যেটা হচ্ছে স্যামসাং A21s আপনি কোথাও পাবেন না অফিশিয়াল কোনো শোরুমে পাবেন না একমাত্র আমাদের কাছে আছে এবং এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 16999 টাকা সো আমাদের কাছ থেকে যদি নিতে চান মাত্র 14999 টাকা A21s 4GB 64GB ভেরিয়েন্ট গুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো তারপরে আপনি পাবেন স্যামসাং এর আগের একটা মডেল আছে যেটা হচ্ছে M21 ক্যামেরা খুবই সুন্দর ব্যাটারি আছে 6000 এমএস এটার প্রাইস আছে 20,999 টাকা সো আমাদের থেকে নিলে আপনি 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আরেকটা জিনিস আরাফাত ভাই আমাকে একটা জিনিস বলেন আনঅফিশিয়াল ফোনগুলোর সাথে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন অফিশিয়াল তো অফিশিয়াল গ্যারান্টি দিবেন সবগুলি ফোনের সাথেই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং অফিশিয়াল সবগুলি ফোনের সাথেই 7 ডেজ অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে যেগুলো অফিশিয়াল ফোনের ক্ষেত্রে শুধু পাবেন প্রথম এক বছর অফিশিয়াল এবং পরবর্তী লাইফ টাইম যতদিন আপনি ফোনটা ইউজ করেন ততদিন আমাদের থেকে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে এরপরে আমরা কোন ফোনটা দেখব এরপরে দেখব স্যামসাং M31 এটার ক্যামেরা খুবই সুন্দর কম বাজেটের মধ্যে যদি কেউ সামনে 32 পিছনে 64 প্লাস ভালো প্রসেসর প্লাস ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাহলে আপনারা অবশ্যই স্যামসাং M31
দেখতে পারেন M31 664G ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 20990 টাকা যেখানে অফিশিয়াল প্রাইস পাচ্ছেন 23990 টাকা 3000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা প্রায় 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপর আমরা Redmi এর মধ্যে ঢুকি Xiaomi Redmi যেটা বলেন আচ্ছা Redmi এই Redmi 8 এর ডুয়াল যেটা 8 এর নাম শুনেছেন আপনি 8 এর পিছনে ছিল একটা ক্যামেরা এটা ডুয়াল পিছনে দুইটা ক্যামেরা তো এই ফোনটা যদি আমাদের থেকে 2GB 32GB ভেরিয়েন্টটা নিতে চান এটা পড়বে মাত্র 10490 টাকা 10490 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এরপর আমরা পাবো Redmi Note 8 Note 8 এর আপনারা সবাই জানেন দুইটা ভার্সন হয় একটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল মানে ইন্ডিয়ান হয় আর একটা হয় সিঙ্গাপুর মানে মূলত ওটাকে ইন্টারন্যাশনাল গ্লোবাল বলে ইন্টারন্যাশনাল গ্লোবালটা যদি নিতে চান Note 8 ওটা পড়বে 16490 টাকা এবং যদি ইন্ডিয়ানটা নিতে চান ওটা পড়বে মাত্র 16390 টাকা আচ্ছা দুটো ভেরিয়েন্টই অ্যাভেইলেবল রয়েছে ওকে Redmi এটা দুইটাই আছে আর কি এবং Redmi কিছু নতুন আসছে যেটা Redmi 9 সিরিজ 9 সিরিজ আমি দেখাই Redmi 9A এটা আচ্ছা আচ্ছা 2GB 32GB এটার ক্যামেরা খুব ভালো ব্যাটারি আছে 5000 mAh তো এই ফোনটা যদি নিতে চান মাত্র 9999 টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে জি অফিশিয়াল প্রাইস যেটা ওইটা অফিশিয়াল প্রাইসে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখব Redmi 9 দেখব Redmi 9 টা এমন অফিশিয়ালি অনেকে চায় কিন্তু অফিশিয়ালি এটা সাপ্লাই কম থাকাতে পারা যায় না তো এটার প্রাইস হবে মাত্র 13990 টাকা Redmi 9 4GB 64GB অনঅফিশিয়াল ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবালটা ওকে আচ্ছা আর একটা আছে Redmi 9 ইন্ডিয়ান ভার্সন যেটা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন 4GB 64GB মাত্র 12990 টাকা Redmi 9 এটা ইন্ডিয়ান ভার্সন এটা আমাদের থেকে মাত্র 12990 টাকা পেয়ে যাবেন পেয়ে যাচ্ছে তারপর আমরা পাবো Redmi 9C এটা হচ্ছে অফিশিয়ালি ফোন Redmi 9C এটা 2GB 32GB এটা পড়বে আপনাদের কাছ থেকে নিলে মাত্র 10990 টাকা এবং 3GB 64GB নিলে ওটা পড়বে মাত্র 12499 টাকা আচ্ছা আচ্ছা সবগুলোই ভেরিয়েন্ট অ্যাভেইলেবল রয়েছে তারপরে কালার খুব সুন্দর সুন্দর কালার রয়েছে তো এরপরে আমরা তারপরে দেখব হচ্ছে আমরা Redmi Note 9 Note 9টা 4GB 64GB এটা যদি নিতে চান আমাদের কাছ থেকে ইন্ডিয়ান ভার্সনটা মাত্র 15499 টাকা পেয়ে যাবেন Redmi Note 9 464GB সবগুলি কালার পেয়ে যাবেন এবং Note 9 আরেকটা আছে Note 9 4128GB এটা যদি নিতে চান ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা পেয়ে যাবেন মাত্র 17499 টাকা এবং ইন্ডিয়ান গ্লোবালটা পেয়ে যাবেন 16999 টাকা Redmi Note 9 দেখছি Redmi Note 9 Pro আপনারা সবাই জানেন Redmi Note 9 Pro অফিসিয়ালি একটা ভার্সন হয় এবং আনঅফিসিয়াল একটা ভার্সন হয় সো অফিসিয়ালটা আপনারা পাবেন 64 মেগাপিক্সেল ক্যামেরা আনঅফিসিয়াল পাবেন 48 মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে মেইন পার্থক্য তো Note 9 যদি Note 9 Pro আনঅফিসিয়াল নিলে পারবেন 17399 টাকা Note 9 Pro আনঅফিসিয়ালটা আর যদি অফিসিয়াল নিন ওটা অফিসিয়াল প্রাইস তো আছেই সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট থাকবে অফিসিয়াল প্রাইসের ব্যাপারে আচ্ছা আচ্ছা ওকে আমি একটা আগে কথাই বলেছি যে মার্কেটে মোবাইলের প্রাইস অনেক সময় আপডেট হয় কখনো সকালে বেড়ে যায় আবার রাতে কমে যায় এরকম হয় তো আপনারা আসার আগে অবশ্যই আপডেট প্রাইসটা জেনে আসবেন ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে যেদিন কিনবে আমাদেরকে দোকানে এসে বলে প্রাইস বেশি যাচ্ছেন ভিডিওতে একটা দিয়ে রাখেন আসলে আমরা এটার জন্য দায়ী না প্রাইসটা মার্কেটের প্রাইস যেমন বাড়তে পারে কমতেও পারে আসলে একটা জিনিস কি একটা মোবাইল তারা যেই প্রাইসে কিনে দেখা যাচ্ছে তার থেকে সামান্য পরিমাণ প্রফিট করে আসলে সেল করতে হয় একদমই প্রফিট কম আসলে আপনারা হয়তো একটা ফোনের দাম 20000 টাকা দেখতে পারেন কিন্তু আমরা দেখি মাত্র 150 টাকা এটাই আমাদের যেটা আরেকটা আছে আমি Note 9 Pro Max এটা 4GB 128GB RAM ROM যদি আমাদের থেকে নিয়ে চান এটা পড়বে আপনার 22999 টাকা এবং 8GB 128GB ভেরিয়েন্ট আছে ওটা যদি নিতে চান 25499 টাকা পেয়ে যাবেন Note 9 Pro Max Note 9 Pro Max এর এটার কনফিগারটা হচ্ছে সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং আদার কনফিগারেশন যেটা আছে Redmi Note 9 Pro এর মতোই আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা কি Realme এর দিকে যাচ্ছি হ্যাঁ তারপরে আমরা Realme এর দিকে যাব তবে তার আগে একটা ট্যাব দেখব অনেকে আমাদের কাছ থেকে কম প্রাইসের মধ্যে ট্যাব খোঁজে সেজন্য আমরা একটা ট্যাব রাখছি Huawei Tab T3 অফিশিয়াল ভার্সন 7 ইঞ্চি এই ট্যাবটা আমাদের থেকে নিলে পেয়ে যান মাত্র 8499 টাকা এটা যদি অফিসিয়ালি আপনি নিতে চান 9999 টাকা দিয়ে আপনি কিনতে হবে সেখানে আপনি 1500 টাকার মতো প্রায় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে তারপরে আমরা দেখব হচ্ছে Realme C11 এটার প্রাইস এর ব্যাপারে কি বলবো অফিশিয়াল যেটা প্রাইস 8999 টাকা তো আমাদের থেকে ওটা পেয়ে যাবেন আসলে কিছুটা সব ফোনের ক্ষেত্রে ডিসকাউন্ট করা যায় যেমন এটার ক্ষেত্রে আপনি কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে এরপরে C17 রয়েছে তারপরে C17 এটা যদি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে 16-17000 টাকার ভিতরে 6GB RAM 128GB ROM পাচ্ছেন এবং ক্যামেরা পাচ্ছেন ভালো 5000 mAh ব্যাটারি পাচ্ছেন মিডিয়াটেক জি সরি স্ন্যাপড্রাগন 460 প্রসেসর স্ন্যাপড্রাগন একটা নতুন প্রসেসর এটা দিয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র 15999 টাকা তো আমাদের কাছ থেকে আসলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা এবং এটাতে আশা করি আমি ভালো একটা ডিসকাউন্ট দিতে পারবো এই ফোনটাতে আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা দেখব 6 রয়েছে Realme 6 এটা হচ্ছে অফিশিয়াল ভার্সন 8GB 128GB RAM ROM এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা পড়বে আপনার 22999 টাকা অফিশিয়াল প্রাইস তো আপনি আমাদের কাছ থেকে আসলে সামান্য কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন 6 Pro দেখব এরপর Realme 6 Pro সম্বন্ধে আপনারা সবাই জানেন এটা অনেক সময় অনেক হাইপ ছিল তবে 7 Pro আসার পরে এটা হাইপটা কিছুটা কমেছে কমে গিয়েছে এবং হাইপের সাথে প্রাইসটাও কমেছে এটার
যদি 8 জিবি 128 জিবি র‍্যামটা নিছেন ওটা পড়বে মাত্র 25499 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমরা দেখব হচ্ছে Realme 7i এটা একদম নতুন আসছে মার্কেটে Realme 7i 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র 18999 টাকা সো আমাদের কাছ থেকে আসলে এটাতে আপনারা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে Realme 7 তারপর Realme 7 এর পরে দেখব Realme 7 এটা 664 জিবি ভেরিয়েন্ট পাবেন মাত্র 19999 টাকা এবং 8128 জিবি ভেরিয়েন্ট যেটা ওটা পাবেন মাত্র 22499 টাকা Realme 7 এটা কনফিগার সম্বন্ধে সবাই আমাদের থেকে ভালো জানে তো আপনারা চাইলে একটু নেট থেকে সার্চ করে দেখতে পারেন কনফিগারেশন কারণ সব ফোনের কনফিগারেশন তো বলা যায় না তারপরে আমরা দেখব হচ্ছে Realme 7 Pro 7 Pro টা আসলে একটা চমক অফিশিয়ালি চলে আসছে এবং আনঅফিশিয়াল 100 মিটার প্রাইস ছিল 28000 টাকা এখন অফিশিয়ালি পেয়ে যাচ্ছেন আপনি 28000 টাকা এবং যদি ডিসকাউন্ট দিই তার উপর তাহলে তো ভালোই হয় তো আপনি 7 Pro নিতে আসলে আপনি পেয়ে যাবেন সর্বনিম্ন 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন Realme 7 Pro তে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম ওকে Realme 5i দেখছি তারপর Realme 5i এটা একটু মার্কেটে একটু হাইপ বেশি কিন্তু প্রোডাকশন কম তার জন্য আমাদের একটু বাইরে থেকে কালেকশন করতে হয় তো এটার প্রাইস ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না কিন্তু প্রাইস একটু বেশি আপ ডাউন হয় আচ্ছা সেক্ষেত্রে ফোন দিয়ে জেনে নিবেন ওকে এরপরে আমরা দেখব হচ্ছে অনেকে আছে 10000 12000 টাকা বা 11000 টাকার মধ্যে 4 জিবি র‍্যাম 64 জিবি অফিশিয়াল ফোন খোঁজে এবং র‍্যাম রম ভালো ক্যামেরা ভালো প্রসেসর ব্যাটারি ভালো তো আপনারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন Infinix Hot 9 Play এর সবচেয়ে বড় চমক হচ্ছে এটা 6000 mAh ব্যাটারি আচ্ছা আচ্ছা প্রাইস কত রাখছেন এটা র‍্যাম হচ্ছে 4 জিবি 64 জিবি এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 10499 টাকা অফিসিয়াল প্রাইস 4 জিবি 64 জিবি পেছনে ক্যামেরা পাচ্ছেন 13 আর সামনে 8 মেগাপিক্সেল আচ্ছা আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলক আছে ওকে আচ্ছা এরপর তারপর আমরা দেখা যাব Xiaomi Poco Poco এর মধ্যে ঢুকে যাব আমরা দেখব Poco হ্যাঁ Poco যদি আমি দেখাই Poco F2 Pro এই F2 Pro 6128 জিবি ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 37999 টাকা এবং 8 জিবি 256 জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 44499 টাকা Poco F2 Pro টা এবং সবগুলি কালার अवेलेबल Poco S2 15500 ইন্ডিয়ান ভার্সনটা পেয়ে যাবেন মাত্র 24299 টাকা Poco X3 X3 মাত্র যদি 6 জিবি 128 জিবি নিতে চান মাত্র 34999 টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা OnePlus Nord আর 12256 টা পেয়ে যাবেন মাত্র 37999 টাকা আর তারপর আমরা দেখতে পাবো যে OnePlus 7 Pro এটা গেমিং এর জন্য আগে প্রচুর চলেছে এখনো চলে তার জন্য 8 Pro আসার পরও 7 Pro টা চলে কারণ এই 7 Pro যদি আপনি নিতে চান মাত্র 50999 টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে OnePlus 8 টা আমরা দেখব হ্যাঁ OnePlus 8 এবং 8 Pro দুটোই আছে যদি 8 নিতে চান 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র 51999 টাকা আর এবং 12256 পেয়ে যাবেন মাত্র 58999 টাকা এবং OnePlus 8 Pro যেটা ওইটা 8 জিবি 12256 পেয়ে যাবেন মাত্র 73999 টাকা আচ্ছা আচ্ছা সবগুলোই রয়েছে OnePlus এ সবগুলোই রয়েছে OnePlus এবং নতুন 8T ওইটাও আছে সবগুলি আসলে দেখানো পসিবল না আচ্ছা এরপরে অফিশিয়াল কিছু ফোন দেখছি Oppo Vivo অফিশিয়াল সবগুলি ফোনের সম্বন্ধে আমরা বলছি যে Samsung Vivo Oppo এবং Xiaomi সব অফিশিয়াল ফোনগুলি আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা অফিসিয়াল যে ফোনগুলি আছে সবগুলির সাথে কিছুটা ডিসকাউন্ট আছে কিছুটা অনেক কিছু কিছু ফোনের সাথে অনেক বেশি ডিসকাউন্ট আছে এবং অফিসিয়াল সকল ফোনের সাথে আপনি 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত অফিসিয়াল যে কোনো ফোনের সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আরাফাত ভাই আমরা আপনার মানে ভিডিও শুরুতে দেখছি আপনার হাতে অনেকগুলো আসলে মানে ঘড়ি এইগুলো আচ্ছা ঘড়িগুলি পরার কারণ হলো যে কাস্টমার অনেক সময় আসলে একটু গিফট আশা করে আমাদের কাছ থেকে তো গিফটের জন্য এই ঘড়িগুলো রাখা হয়েছে শুধু গিফটের ঘড়ি না আপনি গিফটের জন্য আর কিছু দেখবেন যদি আমি দেখাই তাহলে আমাদের কাছ থেকে দেখি গিফটের জন্য আসলে কি কি আপনাদের জন্য দেওয়া হয়েছে
তো এখানে আমরা ফাঁকে দিয়ে একটু বলে নেই, অফিসিয়াল সবগুলো ফোনই আপনারা দেখছেন সবগুলোই কিন্তু একটা রিজনেবল ভালো ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। সো গিফটের ব্যাপারে আপনারা সর্বপ্রথম যে কোনো ফোন কিনলেই আমাদের কাছ থেকে একটা গ্লাস মনিটর এবং একটা ইয়ারফোন থাকছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা সবগুলো ফোনের সাথে থাকবে? হ্যাঁ, সবগুলো ফোনের সাথে, যে কোনো ফোনের সাথে গ্লাস মনিটর এবং ইয়ারফোন থাকবে। এবং যদি কেউ 10 এর উপরে কোনো ফোন কিনে 10 এর উপরে, তাহলে আপনারা একটি আকর্ষণীয় হাত ঘড়ি পেয়ে যাবেন, যে আমি পড়ে আছি, তো একটা ঘড়ি এখান থেকে পেয়ে যাবেন। আবার যারা 30 এর উপরে কিনেন, ঘড়ির সাথে একটা ব্লুটুথ স্পিকারও আছে। তো গিফট কিন্তু এই শেষ না, গিফটের মধ্যে আরও আছে, যেমন ওটিজি কনভার্টার যাদের লাগে তারা নিতে পারেন, একটা মাস্ক আছে সার্জিক্যাল মাস্ক, সেটাও নিতে পারেন। এবং অনেক সময় আমরা সেলফি স্টিকও গিফট করে থাকি। তো বিভিন্ন ফোনের সাথে বিভিন্ন গিফট আছে আপনারা সবাই। আরাফাত ভাই আরেকটা জিনিস বলেন, ঢাকার বাইরে অনেকে আমাদের ভিডিও দেখে, তারা ফোনগুলো নিতে চায়, ঢাকার বাইরে কিভাবে আপনারা ফোনগুলো দিচ্ছেন? সেক্ষেত্রে আমি মনে করি ঢাকার ভিতরে যারা থাকে তারা আরো সহজে নিতে পারবে, কারণ হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দেবো, আপনি জাস্ট কুরিয়ার অফিস থেকে কালেক্ট করে নেবেন। সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আপনাকে অগ্রিম মাত্র 2040 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আমরা আপনি যে কোনো ফোন বলেন আমরা আপনার কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় কন্ডিশনে পাঠিয়ে দেবো, আপনি কুরিয়ার অফিসে বাকি যে টাকাটা পরিশোধ করার পর ওরা কুরিয়ার সার্ভিসের লোক আপনাকে ফোনটা সুন্দরভাবে বুঝিয়ে দিবে, এবং যে কোনো সমস্যা হলে এরা লাইলেবিলিটি আমরা নেব। যারা ঢাকার মধ্যে রয়েছেন সরাসরি এসে দেখে নিতে পারেন, অথবা দেখা যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এর আশেপাশে হলে হোম ডেলিভারিও নিতে পারেন। ঢাকার মধ্যে আরেকটা সার্ভিস আছে, শুধু ঢাকা সিটি, সেন্ট্রাল সিটির মধ্যে আপনি ঢাকা সিটির মধ্যে যেখানে থাকেন আপনি হোম ডেলিভারি নিতে পারেন। হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাকে ওই যে একই সিস্টেম ফলো করতে হবে, 2040 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে, এবং বাকিটা আমরা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন এবং ফোনটা বুঝিয়ে নিয়ে নেবেন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আমি জানি না আপনাদেরকে প্রাইসের ব্যাপারে কতটুকু সন্তুষ্ট করতে পারবো, তবে আমি একটা জিনিস সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে আপনাকে সার্ভিসের ব্যাপারে সন্তুষ্ট করতে পারবো। আফটার সার্ভিসটা, সেলস সার্ভিসটা ইনশাল্লাহ বসুন্ধরা অন্যান্য দোকান থেকে অনেক ভালো পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে তাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ আরাফাত ভাইকে। সেক্ষেত্রে যারা ফোনগুলো নিতে চাচ্ছেন, আমরা সব ধরনের ফোনগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা ঢাকার মধ্যে রয়েছেন এসে দেখে নিতে পারেন, অথবা ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন আগে কিছু অ্যাডভান্স পেমেন্ট করে, আর ঢাকার বাইরেও একই সিস্টেমে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন।